হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। বন্ধুরা, আজকে যে ভিডিওতে রিয়াকশন করতে চলেছি, তোমরা অবশ্যই থাম্বনেইলে দেখে নিয়েছো। ভিডিওটা হচ্ছে দক্ষিণা হাওয়া, ওটা কোক স্টুডিও বাংলা থেকে নেওয়া। তো বন্ধুরা, গানে রিয়াক্ট করার আগে আমরা কিছু ইনফরমেশন জেনে নিই গান সম্পর্কে। আমি গানটা আগে কখনো শুনিনি, এই প্রথমবার আমি শুনতে চলেছি। তো গানটা সম্পর্কে আমরা কিছু জেনে নিই। তো দ্য টাইমলেস ক্রিয়েশন বাই এস ডি বর্মন, হু শট ভাটিয়ালি সং অফ বাঙালি ইন টু মেইন স্ট্রিম সিনেমাস অ্যান্ড ফিল্ম ইজ কম্বাইন্ড উইথ মাই নিউ লিরিক্স ইন উত্তরে হাওয়া, রাইটিং বাই কৌশল আলম শাওন অ্যান্ড শোকেস দ্য রোলার। ওকে, তো এটুকু বুঝতে পারলাম যে এস ডি বর্মন সব এটা বানিয়েছিল গানটা, আর তার সঙ্গে নতুন লিরিক্স দিয়ে একটা আলাদা নতুন লিরিক জুড়ে গান তৈরি করেছে এটা। ঠিক আছে, তো আর একটু জেনে নিই এটা সম্পর্কে। ওকে, কারেক্ট অ্যান্ড প্রডিউস বাই শ্যাম চৌধুরী অর্ণব, মিউজিক কম্পোজ অ্যান্ড অ্যারেঞ্জ বাই শ্যাম চৌধুরী অর্ণব, সোনব রাইটেন বাই মীরা দেব বর্মন। ওকে ওকে ওকে, তো এস ডি বর্মন দেব ওনার ওয়াইফ লিখেছিলেন সোনব দক্ষিণা হাওয়া, এবং কম্পোজ করেছিলেন এস ডি বর্মা নিজেই। আর বাকি উত্তরে হওয়ার যেটা নতুন যে লিরিক্সটা এখানে অ্যাড করা হয়েছে, লিরিক্সের গানটা, সেটা হয়েছে শাহেদ কৌশল আলম শাওন। ওকে, তো এটুকু বুঝতে পারলাম। আর আর্টিস্ট হচ্ছে মধুবংশী বাক্সি, তাসান, রবিয়ত রহমান, জান্নাতুল ফেরদৌস আকবর, রানীন হায়দার, সায়ন্তন, শাহিদুল ইসলাম, ইমরান আহমেদ, শুভেন্দু দাস, শুভ, রাইজান, রাশিদ আহমেদ, শ্যাম চৌধুরী অর্ণব, আদিত রহমান, প্রদ্যুৎ চ্যাটার্জি, মিথুন চক্রা। ওকে, তো এটা ছিল আমাদের ইনফরমেশন। তো চলো বন্ধুরা, আমরা আগে ভিডিওটা শুনে আসি, তারপরে বাদ বাকি রিয়াকশন করবো। তবে ওয়েট ওয়েট, ভিডিওতে যাওয়ার আগে কী করতে হবে তোমাদের জানো? যারা আমার চ্যানেলে নতুন এসেছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, লাইক করবে, ফ্যামিলি এবং ফ্রেন্ডের সঙ্গে শেয়ার করবে, আর আমাকে সাপোর্ট করবে, তাকে আমি আরও একটু মোটিভেট হই আর ভালোভাবে তোমাদের জন্য ভিডিও আনতে পারি। তো চলো বন্ধুরা, অনেক কথাই বলে ফেলেছি, আর বাকি যে কথা আমার ভিডিও রিয়াকশন দেওয়ার পরে আমি আমার রিভিউটা দিই। তো চলো, 1 2 3 লেটস গো। কোক স্টুডিও বাংলা সিজন 1। শোনো গো দক্ষিণ হাওয়া, প্রেম করেছি আমি, লেগেছে চোখেতে নেশা, দিক ভুলেছি আমি, শোনো গো দক্ষিণ হাওয়া, প্রেম করেছি আমি, লেগেছে চোখে বাংলা ফোকের সঙ্গে ওয়েস্টার্ন মিক্সড, এটা শুধু ফোক স্টুডিওর দ্বারাই সম্ভব। ফোক স্টুডিও গানগুলোকে এমনভাবে এক্সপেরিমেন্ট করে যেটা কি বলবো। তো চলো আগে আমি গানটা শুনি, তারপরে শোনো গো দক্ষিণ হাওয়া, প্রেম করেছি আমি, লেগেছে চোখে Thank you.
ওকে তো বন্ধুরা, সবার আগে আমি বলতে চাই মধুমন্তী ম্যাডাম, ওনার ভয়েস জাস্ট অসম, এত সুন্দর করে গিয়েছেন উনি। আর মতলব ফোক সংগুলো, বাংলা ফোক সংগুলো ওয়েস্টার্ন টাচ দেওয়া যায়, এটা শুধু কোকিস্টোর দ্বারাই সম্ভব। তো আর তাসানদার কথা কি বলবো, তাসানদা যখন ওই নোটটা নিয়েছে, যদি উত্তরে হাওয়া বয়ে যায়, মতলব ওখানে মানে গায়ে কাটা দেওয়ার মতো অবস্থা হয়ে গেছিল। তাসানদা তো এমনিতেই অন্য লেভেলের একটা সিঙ্গার, তাসানদার আমি এমনি অনেক অনেক আগে থেকে অনেক বড় ভক্ত। তো তাসানদা যখন গানে ছিল, তো এক্সাইটমেন্ট তো অনেক ছিল। তবে আমার একটা অভিযোগ আছে কোকিস্টোর বাংলার কাছে এবং মনে হয় না প্রদোষার উচ্চানদার, যে তাসানদার এতটুকু কেন রাখা হলো, মতলব আর একটু থাকা উচিত ছিল। তাসানদার গান মতলব শুনলে মানে একদম পুরো মনে শান্তি এসে যায়, পুরো মুগ্ধ হয়ে যায় একদম। ঠিক আছে, উনি অ্যাকচুয়ালি লিভিং লেজেন্ড, তাসানদার একজন লিভিং লেজেন্ড। তো সব মিলিয়ে গানটা, মিউজিক, ব্যাকগ্রাউন্ড, গানটা এত সুন্দর কম্বাইন করেছে, এত সুন্দর কম্পোজ করেছে অর্ণব দা। পুরো টিমকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। আর শুনেছি নাকি কোকিস্টোর বাংলা সিজন নাকি শেষ হয়ে গেছে, তো শুনে খুব মনটা খারাপ হয়ে গেল। তো চলো, কোনো জিনিস যে জিনিস শেষ হয় তার শুরু তো অবশ্যই আছে, আবার আমরা নতুন করে শুরু পাবো, নতুন করে পাবো আশা রাখছি। তো বন্ধুরা, আশা করছি তোমাদের রিয়াকশনটা ভালো লেগেছে। আর যদি আমার রিয়াকশনটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের কোনো সাজেশন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। আর যদি কোনো ভিডিও রিকোয়েস্ট থাকে, তাহলে অবশ্যই লিঙ্ক সব আমাকে ওখানে লিখে দিও, তোমাদের কী মন্তব্য ওটাও আমার কমেন্ট বক্সে লিখো। ঠিক আছে, আর বাদ বাকি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সে পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো থেকো, এই কামনা করি। তো এখনো মতো বাই, টাটা।